আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে এই কিরা। জেলা জুড়ে থানা ঘেরাও কর্মসূচি বিজেপি, খড়গপুরে প্রকাশ্যে গুলি, ঘটনা বন্দি হলো সিসিটিভি ক্যামেরাতে, ফের ট্যারেন্টুলার আতঙ্ক বাঁকুড়ার সোনামুখীতে, অবশেষে বৃষ্টি, স্বস্তি মিলল জঙ্গলমহলবাসী। আসছি বিস্তারিত খবরে। টানা বেশ কয়েকদিন ভ্যাবসা গরমে নাজেহাল পুরুলিয়া, অবশেষে স্বস্তির নিঃশ্বাস জেলাবাসী। শুক্রবার বিকেলে প্রচন্ড ঝোড়ো হওয়ার সাথে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা অনেকটা কমে গিয়েছে। কয়েকদিন মানুষ রেহাই পাবে চাকচেটে এই ভ্যাবসা গরম থেকে। সকাল 7টা নাগাদ খড়গপুর টাউন থানার মালঞ্চতে বাসব রামবাবুর বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনার জেরে এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে পুলিশ স্থানীয় এক দোকানদারের দোকানের বাইরে বসানো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। ভিডিওটিতে দেখা গেছে একটি মোটর বাইকে চেপে দুজন রামবাবুর বাড়ির সামনে এসে দাঁড়ায় এবং বাইকের পিছনে বসা দুষ্কৃতকারী তার পকেট থেকে একটি পিস্তল বার করে রামবাবুর বাড়ির দিকে একটি গুলি চালায় এবং তারপর পালিয়ে যায়। বাইক চালকের মাথায় হেলমেট, অপর ব্যক্তির মুখ কাপড়ে ঢাকা ছিল। গুলি চালানোর পর তারা সাহা চকের দিকে চলে যায়। খড়গপুর টাউন থানার পুলিশ ঘটনাস্থলে আসে ও তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। উল্লেখ্য, গত 11 জানুয়ারি 2017 খড়গপুরের নিউ সেটেলমেন্টে খোদ তৃণমূল কাউন্সিলর পূজা নাইডুর পার্টি অফিসে তারই স্বামী তথা খড়গপুরের এক সময়কার মাফিয়া শ্রীনু নাইডু সহ পাঁচজনের ওপর অতর্কিতে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। এই ঘটনায় শ্রীনু নাইডু ও তার এক সঙ্গী মারা যায়। ঘটনায় জড়িত থাকার কারণে অন্ধ্রপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছিল বাসব রামবাবুকে। বর্তমানে রামবাবু মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে আছেন। খড়গপুরে প্রায় এক বছর কোনো মাফিয়ারাজ না থাকার ফলে আজকের এই গুলি চালনার ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। साइकिल का ड्राइवर फास्ट हुआ होगा। हाँ। फिर हम लोग यहाँ पे खड़े थे, इधर देखे, फिर हमारे फ्लिपकार्ट के भैया लोग आ गए पीछे हैं। हाँ। ये लोग आके फिर देखे कि हाँ इधर बोले कि अरे फायरिंग हो रहा है। फिर हम लोग अपना अंदर आ गए, कौन जाएगा बाहर फायरिंग देखने के लिए। कितना राउंड फायरिंग हुआ है? तीन चार राउंड। कितने लोग थे ऐसा कुछ पता नहीं चला? बता नहीं पाता।
हम तो यहीं पे खड़े हैं, यहाँ से कौन जाएगा फायरिंग होने? आप देखने जाओगे क्या? कोई भी नहीं जाएगा। क्या नाम है दादा आपका? मैं तो नारायण किशोर। বাঁকুড়া জেলার ওন্দায় বিজেপির থানা ঘেরাও কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ফের রাজ্যের মুখ্যমন্ত্রীকে শালীনতার মাত্রা ছাড়িয়ে এক হাত নিলেন বিজেপির মহিলা নেত্রী রাজকুমারী কেশরী। তিনি এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, ভোটের হিংসায় বাংলায় এত মায়ের কোল খালি হলো, কিন্তু দিদি তা বুঝতে পারলেন না, কারণ দিদি মায়ের মর্ম বোঝেন না আর মা হতেও পারলেন না। দিদি থেকে দিদিমা হয়ে গেলেন, তাও মা হতে পারলেন না। পাশাপাশি বাংলায় বিজেপি ক্ষমতায় এলে এদের কুকুরের মতো করে পেটানোর হুমকিও দেন তিনি, এমনকি পুলিশকেও পিটিয়ে ছাল তুলে দেওয়ার নিদান শোনালেন এই বিতর্কিত বিজেপি নেত্রী। তবে তার এই লাগাম ছাড়া ভাষায় এভাবে মহিলা হয়ে আর এক মহিলা নেত্রীকে আক্রমণ করার ঘটনার জোর বিতর্ক উঠেছে রাজনৈতিক মহলে। তবে এরকম বেফাস মন্তব্য করাটা রাজকুমারীর রাজনৈতিক ইউএসপি, তাই সেটাকে কাজে লাগিয়ে প্রচারের আলোয় আসতেই তার এমন বিতর্কিত মন্তব্য বলে মনে করছেন অনেকে। দিদি তো মা হতে পারলেন না, মায়ের মর্মটা কি করে বুঝবেন? দিদি থেকে দিদিমা হয়ে গেলেন, ওই রকম ষাঁড়ের মতন ঘুরতে থাকলেন, বুঝলেনই না কি মা কি জিনিস হয়। যার কল শূন্য করেছেন তার তো অভিশাপ লাগবেই। দিদি আপনাকে আমরা যেই দিনেই বাংলার মাটিতে আসব, কুকুরের মতন ছুটিয়ে ছুটিয়ে পিটানি করাব। বলছে তৃণমূলের নেতারা দিদি নাকি অগ্নিকন্যা, দিদির আগুন তো আমি বুঝাবো, কেন কি আমাদের মায়ের বুকে যে আগুন চলে কারো ক্ষমতা নেই বুঝিয়ে দিব। এই হিজড়ে পুলিশের ক্ষমতা নেই কি আমাদের আগুন বুঝিয়ে দিবে? কেন আমরা প্রত্যেক লোক বুঝতে পেরেছি বাংলার মাটিতে কিভাবে কি করতে হয়। সেই দিনে মা কালীকে পুজো দিয়ে পুলিশের ছাল তুলব। কেন বলছি, বাংলার মাটিতে বিজেপির প্রত্যেক লোককে এত কেস দিয়েছে, আমাদেরই রাজ্য নেতাকে পাঁচজনের কেস দিয়েছে, ফেক রেপ কেস দিয়েছে। বাঁকুড়ার খাতরার পর এবার ট্যারেন্টুলার আতঙ্ক বাঁকুড়ার সোনামুখীতে। আজ সকাল 7:30 নাগাদ সোনামুখীর চৌধুরী পাড়ায় দুটি ট্যারেন্টুলা দেখতে পাওয়া যায় শ্যামল বাগদি নামে এক ব্যক্তির বাড়িতে। যেটা জানতে পারা যাচ্ছে, তিনি সকালবেলা বাড়ির উঠোনে তিল মেলছিলেন, তখন দুটি ট্যারেন্টুলা তিলের মধ্যে থেকে বেরিয়ে আসে। সেই সময় হঠাৎ একটি ট্যারেন্টুলা শ্যামল বাগদির বাঁ হাতে কামড়ে দেয়। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার শুরু করে দিলে আশেপাশে স্থানীয় মানুষজন ছুটে আসেন। তারা তৎক্ষণাৎ ট্যারেন্টুলাটিকে একটি জারের মধ্যে আটকে ফেলে, তবে অন্যটিকে ধরা যায়নি। আক্রান্ত ব্যক্তিকে স্থানীয় সোনামুখী হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা সোনামুখী ফরেস্ট অফিসে খবর দেন। খবর পেয়ে ফরেস্ট আধিকারিকরা চৌধুরী পাড়ায় ছুটে আসেন এবং তারা ট্যারেন্টুলাটিকে উদ্ধার করে নিয়ে যান। ফরেস্ট রেঞ্জার অফিসার শুভাশিস চক্রবর্তী বলেন, এটি ট্যারেন্টুলা কিনা সেটি এক্ষুনি বলা যাচ্ছে না, আমরা তদন্ত করছি, তারপরে বলতে পারবো আসলে ট্যারেন্টুলা না অন্য কিছু। যেহেতু একটিকে এখনো ধরা যায়নি, সেহেতু এলাকার মানুষের মধ্যে দারুণ আতঙ্ক রয়েছে। বাড়িতে খাওয়া দাওয়া করে তিল মিলছিল, তিল মিলে তিলের মধ্যে ছিল পোকাটা, দিয়ে পরে ছুটে এসে কামড়ালো আর কি। তারপর জ্বালা করছিল, আমরা বাড়ির লোক আর এসে পোকাটাকে ধরলাম, পোকাটাকে ধরে বনদপ্তর নিয়ে গেলাম, হসপিটালে ভর্তি করলাম। হসপিটালে ভর্তি আছে, এখন জ্বালা করছে, ওষুধ ইঞ্জেকশন সবই পড়েছে, তার হাতটা একটু ফুলেছে। এবং তারপর বনদপ্তর বললো যে বাড়িতে যাচ্ছি, বাড়িতে যেয়ে আরও ডিম পেড়েছে নাকি দেখছি। আমরা ওই খবরটা দিয়ে ওনার রুগীর কাছে এলাম। ওই 8টা ধরুন হয়েছে, 7:30 আমি 8টার সময় হসপিটালে ভর্তি করেছি। এখন রুগীর অবস্থা বলতে হাতটা এখন জ্বালা করছে, একটু ফুলে আছে। আমার নাম খোকন বাগদি। ঘরের কাজ করছিলাম, তিল মিলছিলাম, তিল গাদাতে তিল মিলতে মিলতে তিল গাদা তিলগুলো যখন আকার করে নিই, সেই সময় আমাকে ওই ইয়েটাতে কামড়ে দেয় চুন তুলে বাড়িতে। ওই যে ওইটা কি ইংরাজিতে কি বলছে, ওইটা মকর সংক্রান্তির জিনিসটা আঙুলে, কিন্তু খুব অস্বস্তি জ্বালা যন্ত্রণা হচ্ছে। বাসিন্দারা আমাদের পেট্রোল পাম্পের পাশ থেকে খবর দেয় যে একটু টেরুন্টুলা বা ওরকম প্রজাতির একটা মাকড়সা দেখা যাচ্ছে। তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বিট অফিসার এবং তার স্টাফ সঙ্গে যায় এবং তাকে নিয়ে আসে, এবং স্থানীয় বাসিন্দারাও সেখানে হেল্প করে
এবং হেল্প করার পর সেটাকে আমরা রেখেছি এবং আমরা সেটা আমাদের যে জেলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে জানিয়েছি এবং এটা আদৌ টেরেন্টুলা কিনা সেটা আমরা এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না, তবে উপযুক্ত পরীক্ষা বা আমরা আধিকারিককে জানিয়েছি, সেই আধিকারিকরা যে নির্দেশ দিবেন সেইভাবে আমরা আগামী দিনে কাজ করব। পুরুলিয়া জেলার সমস্ত থানায় আজ বিজেপি একযোগে ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে। পাশাপাশি বিজেপির পুরুলিয়া জেলা পরিদর্শকের নেতৃত্বে 7 সদস্যের একটি প্রতিনিধি দল অতিরিক্ত জেলা পুলিশ সুপারের কাছে যান। বলরামপুর থানার সুপুটি গ্রামের দলীয় কর্মী ত্রিলোচন মাহাতোর খুনিদের চিহ্নিত করে শাস্তির দাবি তোলেন এই প্রতিনিধি দল। প্রয়োজনে সিবিআই তদন্তের দাবিও করেন তারা। পাশাপাশি বিভিন্ন থানা এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের উপর তৃণমূল কর্মীদের সন্ত্রাসের অভিযোগ তুলে সঠিক নিরাপত্তার দাবিও করেন এই প্রতিনিধি দল। তদন্ত তো একটা হাসো খেলা চলছে, প্রায় 3 দিন হয়ে গেল, এখনো যদি অপরাধী অ্যারেস্ট না হয় তাহলে পুলিশের কি ভূমিকা সবাই জানছে। পুলিশ কি করছে আজকে, পুলিশের প্রধান কাজ হয়েছে পুরুলিয়া জেলায় বিজেপিকে কি করে ঠান্ডা করবো, বিজেপিতে কি করে তৃণমূল যোগদান করাবো, অন্য আর কোনো কাজ। তাহলে এই তদন্তে কি পুলিশের এই পুলিশের ভূমিকা ইয়ে নেই? এখনো পর্যন্ত যা হচ্ছে পুলিশের কোনো ভূমিকা নেই। তারা কি সিবিআইকে তদন্ত করবে? আমরা তার জন্য আমাদের ভরসা নেই তো, আমাদের ভরসা নেই, কেন ভরসাটা উড়িয়ে দিচ্ছে এরা। আমরা আমাদের আন্দোলন যাচ্ছি, আন্দোলন করছি, আমরা আজকে সমস্ত থানা ঘেরাও করেছি, আগামী 5 তারিখ আমরা পথে নামছি, মিছিল করব। কেন্দ্রীয় কোনো নেতা বা কোনো বড়? হ্যাঁ অবশ্যই আমরা আবেদন জানিয়েছি, ওনারা আমাদের সমাবেশ জানাবেন, অবশ্যই ওনারা আসবেন। অমিত শাহ কি আসছেন? সে ধরনের অফিসিয়াল আমার কাছে কোনো খবর নেই, তবে এটাও ঠিক যে দিল্লির পুরো নজরে আছে, দিল্লি পুরুলিয়ার দিকে নজর রেখেছে, কারণ এখানে দলিতরা খুন হচ্ছে, দরিদ্রদের মারা হচ্ছে, এটা হতে পারে না, এটা চলতে পারে না। পুলিশ যদি মনে করে এ ধরনের কেস করব, আগামী দিনে আমরাও বলছি গণতন্ত্র রক্ষার স্বার্থে আমরাও পুরুলিয়াকে বাঁচাবার জন্য আমরা যত রকম ব্যবস্থা করার করব। এবার আসছি আবহাওয়া সংক্রান্ত বিভাগ রোদ মেঘ বৃষ্টি জেনে নেব আবহাওয়া সংক্রান্ত খবরাখবর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস ও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 66%। আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। শেষ করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবরগুলি আরো একবার। শিরোনাম নিবেদন করছে অধিকারী মোটরস, রত্তলা মোড় পুরুলিয়া। জেলা জুড়ে থানা ঘেরাও কর্মসূচি বিজেপি। খড়গপুরে প্রকাশ্যে গুলি, ঘটনা বন্দি হল সিসিটিভি ক্যামেরাতে। ফের ট্যারেন্টুলার আতঙ্ক বাঁকুড়ার সোনামুখীতে। অবশেষে বৃষ্টি, স্বস্তি মিলল জঙ্গলমহলবাসী। জঙ্গলমহল নিউজ আজ এ পর্যন্তই, দেখতে থাকুন জঙ্গলমহল 24x7 রাত দিন সাত দিন সারাদিন। নমস্কার। আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7, রাত দিন সাত দিন, সঙ্গে থাকে এগিয়ে রাখুন।